আসসালামু আলাইকুম সাকিব গ্রহপক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আলোচনা করবো যারা তেলাপের সাথে সাথী ফসল হিসেবে কোনো একটা মাছ দিতে যাচ্ছেন সাথী ফসল হিসেবে এক্সট্রা কোনো মাছ চাষ করতে যাচ্ছেন সেই সম্পর্কে চিন্তা করতে চান কি মাছ চাষ করলে ভালো হয় কোন মাছের খাবার খরচ কম এবং কি কোন মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন সেরকম মাছ চিন্তা করতেছেন তো আমি বলবো তাদের জন্য আপনার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন শর্ট একটা ভিডিও হবে তবে আপনি বলবো এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশান আপনার পেয়ে যাবেন তো আপনারা তেলা তেলাপের সাথে কী মাছ চাষ করতে পারেন মাগুর মাছটা চাষ করতে পারেন অবশ্যই অবশ্যই দেশি মাগুর চাষ করতে হবে দেশি মাগুর না চাষ করলে সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না কারণ কি যখন আফ্রিকান মাগুর বা হাইব্রিড মাগুর চাষ করেন সেটা তো অবশ্যই সরকার থেকে নিষিদ্ধ করা আছে অন্যদিকে দেখা যাচ্ছে কি আপনি এই মাছগুলো বাজার বিক্রি করতে গেলে দাম পাবেন না আবার এর সাথে তেলাপিয়া যখন চাষ করবেন তখন তেলাপিয়া গুলাকে খেয়ে ফেলার চান্স থাকবে তো এই জন্য বলবো রাক্ষসের মাছ থেকে আপনাকে বিরত থাকতে হবে এখন আসে যে দেশি যে মাগুরটা চাষ করতে যাচ্ছেন এই দেশি মাগুরটার বৈশিষ্ট্যগুলা কি সেইগুলো জানাই আগে দেশি মাগুর নর্মালি দেখা যায় দেখতে অনেকটা হলুদ বা সোনালী কালার হয় তো এটা অনেক সুন্দর কালার এবং এই মাছটা বাংলাদেশে খাল বিল সব জায়গায় পাওয়া যেত এই মাছটা এখন কৃত্রিম প্রদানের মাধ্যমে খামারে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন হ্যাচারি বা বিভিন্ন কোম্পানি উৎপাদন করে দিচ্ছে সেই জায়গা থেকে ভালো মানে সুস্থ সবল পোনা আপনাকে মজুত করতে পারেন যদি যদি ভালো মানে পোনা গ্যারান্টি সহ নিতে পারেন এটা দেখা যাচ্ছে সাত থেকে আট মাসের ভিতরে এইটার কালার কিন্তু খুব সুন্দর হয়ে যায় এটা একদম হলুদ হলুদ টাইপের যে কালারটা হয় তখন কিন্তু ভালো দামে বিক্রি করা যাচ্ছে এই মাছটা যখন আপনার বাজারজাত করতে যাবেন তখন এই মাছটার ওজন হবে ছয় থেকে আট পিসি কেজি এই ক্ষেত্রে ভালো দামে বিক্রি করা যায় চারশো টাকা থেকে ছয়শো টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় তো এই মাছটা দেখা যায় চাষ ব্যবস্থাপনা করতে গেলে তখন খাবার খরচটা খুবই কম লাগে বা খাবার খরচটা লাগে না বললে চলে বিশেষ করে যখন তেলাপের সাথে করবেন তখন দেখা যায় কি তেলাপের যখন পুকুরে তলো দেশে যে খাবারটা তৈরি হচ্ছে সেই তেলাপের খাবারটাই কিন্তু এই মাছটা কিন্তু খেয়ে নিতে পারে জুপ্লোন ফাইটোপ্লান সবই খায় যার কারণে দেখা যায় কি এর জন্য কমার্শিয়াল ফিডের তেমন একটা দরকার হয় না তারপর দেখা যাচ্ছে কি আপনার পুকুরে তলদেশে যখন কাদা থাকছে এই কাদার ভিতরে বসবাস করতে পছন্দ করতেছে মাগুর তার কারণে দেখা যায় এই মাছটা ইজিলি চাষ করতে পারেন এই মাছের অক্সিজেন চাহিদা খুবই সামান্য তার কারণ দেখা যাচ্ছে কি এদেরকে নিয়ে আপনার বাড়তি কোনো চিন্তা করতে হবে না যে এদের অক্সিজেন ফল করবে কিনা তেলা সাথে দিলাম মাছের ঘনত্ব বাইরে যাবে কিনা অক্সিজেনের বাড়তি সাপ্লাই দিতে হবে কিনা না দরকার হবে কি কোনো কিচ্ছু দরকার হবে না এই মাছটা যখন অক্সিজেন দরকার হয় তখন ইজিলি উপর দিকে চলে আসে উপর থেকে অক্সিজেন সরবরাহ করে নিচে চলে যায় এই মাছটা যখন আপনি চাষ করবেন তখন দেখা যাচ্ছে কি তেলাপিয়ার সাথে যখন চাষ করবেন তেলাপিয়ার যে পর্ষার পায়খানা থেকে যে খাবার তৈরি হয় তেলাপিয়ার পর্চা পায়খানা থেকে এমনি এমনি খাবার তৈরি হবে না এই খাবার এইটা যখন তলদেশে যখন এসে জমা হচ্ছে তখন আপনারা কি করছেন আমাদের যে প্রোবাইটিকটা আছে বা বাজারের বিভিন্ন ধরনের প্রোবাইটিক পাওয়া যায় সেই প্রোবাইটিকগুলো দিয়ে আপনি যখন পুকুরের খাদ্য তৈরি করতেছেন অথবা আপনার কী করছেন মলা সে ব্যবহার করে পুকুরের তলদেশ থেকে যে তেলাফের যে মলমূত্র ছেলে সেটা দিয়ে আর খাবার তৈরি করতেছেন এই খাবারের মাধ্যমে আপনার কী করতেছে যে এই মাগুর মাছের খাবার তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ এই জায়গায় ইজিলি আপনারা বুঝতে পারতেছি যে মাগুর মাছটা কিন্তু অন্য খাবার না হলেও এই তেলাফে মাছের যে বাড়তি খাবারটা আছে সেই খাবার দিয়ে কিন্তু মাছ বড়ো করা যায় তবে আপনারা চেষ্টা করবেন এই মাছগুলো যেহেতু নিশাচর হয় রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে এই জন্য আমি বলব রাতের বেলা কিছু করে খাবার দেওয়ার জন্য ভালো রেজাল্ট পাইতে গেলে অবশ্যই আপনাকে একটু করে খাবার দিতে হবে এই ক্ষেত্রে আপনার কী করবেন দিনের বেলা দুইবেলা খাবার দেন রাতে একবেলা খাবার দিলে কিন্তু এই মাছের জন্য এক্সট্রা একটা খাবার হয়ে যাচ্ছে এই মাছটা কমার্শিয়াল ফিড খায় দেশি মাগুর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জাতের যদি মাগুর নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে ভালো মনে পোনা পাচ্ছেন না অনেকে দেখা যায় প্রচারিত হচ্ছেন সেটা দেশের সাথে হাইব্রিড মিক্স করে দিচ্ছে এটা কালো কালার হচ্ছে ভালো কালার আসতেছে না অনেকে বলেন যে ভাই এই মাছটা আমার তো কালো হয়ে গেছে কী করা যায় এটা কীভাবে এটা মানে হলুদ করা যায় কীভাবে গোল্ডেন করা যায় কীভাবে এটা অনেকেই বলতে থাকেন তো আমি বলবো আপনাদের এটা আসলে দিন শেষে কিন্তু কালার নিয়ে আসা না যদি অরিজিনালি ব্রুট মাছ যদি ভালো না থাকে ব্রুট মাছের কালার যদি ভালো না হয় সেক্ষেত্রে সন্তানের কালারটা কিন্তু অন্য কালার আসলে কিছু করার নেই ব্রুট মাছের কালার যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই এটার কালার অবশ্যই ব্রুট মাছের কালার মতোই হবে তো এখন আসি যদি এই মাছটাকে আপনার ইজিলি কি করতে পারেন বাইরে থেকে খাবার দিয়েও কমার্শিয়াল ফিড দিয়েও কিন্তু মাছ চাষ করা যাচ্ছে যেহেতু তা আপনারা কি করতে পারেন ভালো সময় দ্রুত সময় বিক্রি করতে চাইলে ভালো দামে বিক্রি করতে চাইলে ভালো পুষ্টি পুষ্টিসম্মত মাছ উৎপাদন করতে চাইলে সুস্থ সবল মাছ উৎপাদন করতে চাইলে একবার করে আপনার রাতে এক করে বাড়তি খাবার দেনেন আশা করি এই মাছটাগুলো ইজিলি কিন্তু ভালো সাইজ হয়ে যাবে মোটামুটি যখন ছয় পিসে আট পিসে কেজি আসে তখন ভালো দামে বিক্রি করা যায় অর্থাৎ আপনার চাইলে ইজিলি এই মাছটা কিন্তু একক চাষও করতে পারেন আবার মিশ্র চাষও করতে পারেন তবে আমি বলবো যে এটা যদি তেলাপের সাথে মিশ্র চাষ করতে আসছেন আপনি তো এই ক্ষেত্রে আমি বলবো এই মাছটা খুব ভালো একটা চয়েস আপনার জন্য এই মাছ চাষ করলে নর্মালি দেখা যায় রোগবিধি খুব সামান্য হয় এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি যার কারণে দেখা যায় কি তেলাপিয়ার পেয়ালো যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দুইটা একসাথে মাছ চাষ করলে কোনো ধরনের বাড়তি সমস্যায় পড়তে হবে না আপনাকে এবং কি বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু মাগুর মাছের চাহিদা আছে রুগীর পথ্য হিসাবে মাগুর মাছটা যেহেতু খাইতেছে এবং কি বাংলাদেশে দেখা যায় সব ধরনের শ্রেণী পেশা মানুষের কিন্তু মাগুর মাছ খাইতে পছন্দ করে তো আপনার কিন্তু ইজিলি মাছটা চাষ করলে আশা করি বসে অবশ্যই লাভবান হতে পারবেন এটা বাড়তি ফসল হিসেবে উৎপাদন হচ্ছে এটার জন্য আপনাকে তেমন কোনো বাড়তি কোনো এফোর্ট দিতে হচ্ছে না বাড়তি কোনো পরিশ্রম করতে হচ্ছে না ইজিলি পুকুরে তল দেশ থেকে আপনার করতে গ্যাসটা দূর করে দিতে পুকুরে তল ভালো রাখতেছে পুকুরে ইকোসিস্টেম বা পুকুরে যে জুপ্লান ফাইটো যে ব্যালেন্স সেটা রক্ষা করতেছে পুকুরে গ্যাস হয়তো দিতে আসে না এবং কি পুকুরে আপনার যে আমরা হরা টানি সেই হরা টানার চান্সটা কিন্তু কমাই দিতেছে কারণ কি আপনার এটা অলরেডি নিজেই প্রাকৃতিক লাঙ্গলের মতো অর্থাৎ সে নিজে নিজেই পুকুরে তলদেশে ঘোরাফেরা করতেছে যার কারণে দেখা যায় কি গুলো এমনি উটল উলট পালন হচ্ছে কাদার থেকে খাবার বেছে নিচ্ছে এই জন্য দেখা যায় কি আপনি ইজিলি এই মাছটা চাষ করতে পারেন এবং কি এই মাছ চাষ করলে তেলাফের সাথে চাষ করলে বিশেষ করে এক্ষেত্রে আপনার জন্য কোনো বাড়তি কোনো খরচ দরকার হবে না আরও একটা জিনিস ইম্পর্টেন্ট একটা জিনিস থাকে সেটা কি অনেকেই কম দামে তেলাফেয়ে নেওয়ার কারণে দেখা যাচ্ছে কি তেলাপে বাচ্চা দিয়ে ফেলছে তো এই ক্ষেত্রে আপনারা বিপদে পড়ে আছেন যে আপনি চিন্তা করতে কি করবেন তখন আপনার কি বলবেন এই দেশি যে মাগুরটা হয় সেই দেশি মাগুরটা আপনারা ছেড়ে দিতে পারেন তেলাফের যে ডিমগুলো আছে সেই ডিমগুলো ধ্বংস করার জন্য কিন্তু এই মাগুর কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করবে কারণ কি এরা কিন্তু জুপ্রানোর খাইতে যেতে পছন্দ করে সেক্ষেত্রে তেলাফের ডিমটাও কিন্তু খেয়ে ফেলবে তো আশা করি বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই তেলাফের মাছের পোনা কিনতে গেলে ভালো জায়গাতে পোনা কিনতে হবে সঠিক যাতে পোনা নিতে হবে এবং কি দ্রুত বর্ধনশীল মাছ দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপি নিতে হবে সেক্ষেত্রে আপনারা আমাদের জায়গা থেকে নিতে পারেন আমাদের যে এস এ টাইগার তেলাপে আছে এই তেলাপে এটা হাইব্রিড মনোসেক্স তেলাপে হওয়ার কারণে দ্রুত বর্ধনশীল এবং কি সহজে মারা যায় না এই তেলাপে বাংলাদেশে যে কোনো তেলাপ পরিমাণ করতে পারেন আমরা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিয়ে থাকি এবং আপনারা এসে সরাসরি আমাদের প্রোডাকশন ভিজিট করে কিন্তু কোনো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম